হেভি আছে। পুরো 360 অ্যাঙ্গেল। আরে ওর নাচটা ভালো লেগেছে, ওই জন্য বেশিক্ষণ বাড়ি দিয়েছে ওরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাই বিউটিফুল এম্পায়ারে সবাইকে স্বাগত। তো আমি গুড্ডু চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের যে ভিডিওটা, তো থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, সেই আমাদের বহরমপুর মেলা। তো চলুন যাওয়া যাক। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ও ছোট্ট একটা লাইক ও কমেন্ট করে দেবেন। তো গাইজ চলে গেলাম মেলাতে। তো আগে গাড়িটা পার্কিং করতে হবে, তো এখানে ফার্স্ট আমরা পার্কিং করব এবং এখানে আমাদের গ্যারেজ ভাড়া দিয়ে কিন্তু আমরা চলে যাব আমাদের মেলায়। তো আমাদের গাড়ি রাখা কমপ্লিট, এবার যাব মেলায় টিকিট কাটতে গাইজ। তো টিকিট মূল্য মাত্র 10 টাকা। এই হচ্ছে মেলার গেট, বেশ একটা অসাধারণভাবে সাজানো হয়েছে মেলার গেটটিও। কিন্তু আমাদের টিকিট কাটা কমপ্লিট, এবার আমরা ভিতর দিকে যাব। তো ভিতর দিকে প্রবেশ করতেই কিন্তু আমরা চারপাশটা বেশ একটু অন্যরকম জিনিস দেখলাম, যেটা প্রত্যেকবারই কম বেশি থাকে। তো ফার্স্টেই কিন্তু এখানে দোকানগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, এবং চারিদিকে ম্যাট এবং বিভিন্ন জিনিস নিয়ে দোকান বসেছে, সেগুলি আজকে তুলে ধরবো আপনাদের সঙ্গে। তো গাইস এবার আমরা কিন্তু ভিতর দিকে যাব এবং পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন, তবেই কিন্তু পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাতে পারবো। নাহলে কিন্তু আপনারা স্কিপ করে ফেলে দিলে কিন্তু আপনারা কিছু কিছু জিনিস মিস করে ফেলবেন। তো চলুন আস্তে আস্তে এবার মেলার ভিতরের দিকে যাওয়া যাক। তো এখানটি কিন্তু একটি ব্যাগেরও দোকান আছে, আমরা ঢুকতে দেখতে পেলাম ব্যাগের দোকান। আর গাইজ এই মেলাতে কিন্তু আপনারা বাড়ি সাজানোর জিনিস দেখতে পাবেন, বাড়ি সাজানোর জিনিস এবং বাড়ির বিভিন্ন দরকারি জিনিসপত্রও কিন্তু এই মেলাতে আমাদের কিনতে পাওয়া যায়। এবং আরও বিভিন্ন জিনিস এবং বিভিন্ন নতুন নতুন জিনিস নিয়ে এই মেলায় আমাদের বসে, সেইগুলোই আপনাদের সামনে এখন তুলে ধরব। আর মেলাতে বেশ ভালোই ভিড় আছে, এখন প্রায় বাজছে 9টা। আমরা লেট করে মেলাতে এলাম, যেহেতু বহরমপুর মেলা অতিরিক্ত ভিড় হয় বলে কিন্তু আমরা একটু লেটেই এসেছি। তো আমরা ভাবতে পারিনি যে এখনও এরকম ভিড় থাকবে, তো ভালোই ভিড় আছে এখনো। আর চারিদিকে গাইজ কিন্তু এখানে শুধু অ্যাকচুয়ালি মেলাটাই কিন্তু ছেলেদের থেকে মেয়েদের জিনিস বেশি। সামনে ব্যাগের দোকান, তার সামনে কিন্তু ঝুলানো আছে আবার চাবির রিং, যেটি অনেক জন বাইকে লাগান এবং বিভিন্ন ইয়েদের। তো তারপরে আমরা এলাম চশমার দোকানে। তো আমরা একটু একটু চশমার দোকানে জাস্ট মজা করছিলাম। এখানে কেনাকাটা কমপ্লিট, এবার যাচ্ছি সামনের দিকে।
তো একটু এগিয়ে আসেই কিন্তু আমরা দেখলাম একটা টেডির দোকান, তো এখানে টেডিগুলো দেখছি এবং একটা দেখা যাক যদি এখানে নেওয়া যায় টেডি। তো গাইস তারপরে এলাম কিন্তু আমাদের সেই মজার জিনিস যেটি অনেকজনে কিন্তু ভয় করে। তো ফাইনালি গাইস টিকিট কেটে আমরা কিন্তু চলে এলাম। এখানে নোটিশ দিয়ে দিয়েছে নিয়মাবলী চলে গেল। রিয়াঙ্কার মুখখানে একটু দেখি শুকে আমচুর হয়ে আছে, ওর বর গেছে ওপরে, বর যেতে দিবে না, ওর একটা মাত্র বর আছে, ও কিনা নাগরদোলে গিয়েছে, না নাগরদোল না রেঞ্জা নাই, তাই তার মুখ শুকনো পানসা হয়ে আছে, কেন না তো ওর ভয় পাই, ও ভয় পাই ওর বর উপরে গেছে তাই। সেই মজা হবে এবার কেমন করে পুরো 360 অ্যাঙ্গেল ক্যা সিন হে, এখানে বসতে গেলে মোটা মোটা গাল লাগবে বুঝলি তো। সাপোর্টটা ভালো রাখিস তাহলেই হবে। ভিডিও করছিস পাল্টি মেরে দিয়েছে কর্নার করে অন করে নে, হয়ে যাবে খুলে দিয়েছে খাঁচা, এবার নামবে জহায়ার মাঝে। ছোট কাজ দিয়ে
বলছি প্রিয়াঙ্কা এখানে চিৎকার করছিল, প্রিয়াঙ্কা চিৎকার করছিল, আমার কদিন পর আমার বাচ্চা হবে তখন চাপতে পারবে, আমি পারছি না। আর 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 আমি চাপতাম, আমি চাপতে চাইছি মিকি মাউসে, ওখানে আমি চাপতে চাই তাহলে আমি রাজি, কিন্তু ওখানে টাকা নিলেও আমরা চাপতে রাজি, কিন্তু আমাকে চাপতে দিবেন না। প্রিয়াঙ্কা এদিকে তাকাও, কত মিনিটে চালিয়ে দিয়েছে ওটাও না, আরে ভালো লেগেছে তো, আরে ওর নাচটা ভালো লেগেছে, ওই জন্য বেশিক্ষণ বাড়িয়ে দিয়েছে ওরা। গাইস মুদ্রা গ্রিল আমরা দেখছি, মিনাটা খাই দেখুন না রেসিপি তো, বলো কিছু ঝাল লেগেছে, আপনি বলেন কিছু, এখন পাপড় খাবে, পাপড় খাওয়ার জন্য এখন কিছু বলবো, এখন তো ভয়েসটা করছো, তারপর তো ভয়েসটা অফ করে দেওয়া হবে, তার থেকে বকে না বকার থেকে ভালো বয়স অফ করে দিবি, থাকা ভালো কই কাকা, কিছু কিছু বয়স তো অফ থাকে, রেস হচ্ছিল আজকে দেখলাম আমাদের, হেভি লাগছিল সিলিন্ডার বাকি ব্ল্যাক, ও মা এক করা হয়ে গেল, বাও দুটো তো ফাইনালি গাইস, এই হচ্ছে আমার বাইক, তো একা অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে